ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বিজেপি নেতার জমিতে ট্রাক্টর চালিয়ে বীজতলা নষ্টের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কোচবিহারের তুফানগঞ্জের দেওচড়াই এলাকার ঘটনা বিজেপি সংখ্যালঘু মোর্চার স্থানীয় নেতা কাজী রাহুল হোসেনের অভিযোগ গত কয়েক মাস ধরে তৃণমূলের নির্দেশে তাকে এক ঘরে করে রাখা হয়েছে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু ঠিক কি জানা যাচ্ছে কি অভিযোগ রয়েছে দেখো বেশ কিছুদিন ধরেই এই বিজেপি নেতাকে কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব একঘরে করে রেখেছে এবং গত শুক্রবার তার বাড়ির সামনে থেকে মিছিল করে তৃণমূল কংগ্রেস এবং সেখানে তাকে হুমকি পর্যন্ত দেওয়া হয় মিছিল থেকে এমনটাই অভিযোগ এরপরে তার যে জমি রয়েছে প্রায় আড়াই বিঘে সেখানে কিন্তু সে চাষ করতে পারছিল না কারণ কেউ চাষ করার জন্য রাজি হচ্ছিল না তার জমিতে এবং গতকালই বাইরে থেকে লোক নিয়ে এসে সে জমি চাষ করতে শুরু করে এবং জমি বিস্তরা লাগানোর পরেই অভিযোগ যে তৃণমূল তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীরা এসে সেখানে ট্রাক্টার নামিয়ে দেয় এবং ট্রাক্টার নামিয়ে সমস্ত বিস্তলা নষ্ট করে দেয় ঘটনার পরে কিন্তু তুফানগঞ্জ থানা জানিয়েছে ওই বিজেপি কর্মী গতকালই সেখানে পুলিশ গিয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তাদের দাবি যে এটা বিজেপি নিজেরা করে তৃণমূল কংগ্রেসের নাম দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেস এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয় ধন্যবাদ শুভেন্দু